বাংলাদেশের সাথে ডলারের পরিবর্তে ইন্ডিয়ান রুপিতে ব্যবসা বাণিজ্য করতে চাই ভারত এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে ভারত কিন্তু ভারতের সাথে বাংলাদেশ রুপিতে ব্যবসাতে রাজি হবে কি না তার সম্পন্ন নির্ভর করছে বাংলাদেশ সরকার ও শিল্প মহলের উপর দ্য নলেজ ক্লাউডে বিস্তারিত প্রতিবেদনটি আলোচনা করা হলো যখন কোনো দেশ নিজেদের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য ডলার বা অন্য কোনো হার্ড কারেন্সিকে অতিক্রম করে নিজেদের মতে স্থানীয় কারেন্সিতে বাণিজ্য করতে রাজি হয় তখন সেই ব্যবস্থাটাকে বলা হয় রেসিপ্রোকাল কারেন্সি অ্যারেঞ্জমেন্ট এক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সাথে পণ্য কেনাবেচা করতে রুপি সোয়াবের ব্যবহারের ইচ্ছে প্রকাশ করেছে ভারত এর জন্য বিস্তারিত আলোচনাও করেছে এক্ষেত্রে ভারত তাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আরবিআই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তার সমস্ত আইনি বাধা অতিক্রম করে নিয়েছে এটি একটি সাংবাদিক অধিবেদনে অধিবেশনে আরবিআই যে গভর্নিং চেয়ারম্যান আছে উনি এটি ঘোষণা করেছেন ঠিক আছে তাদের এই বিজ্ঞপ্তিতে তারা জানিয়ে দিয়েছেন যে বা ভারত তাদের ইন্ডিয়ান রুপিতে আপনার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে পারে এক্ষেত্রে ওদের কোনো আইনি জটিলতার সম্মুখীন হতে হবে না তার জন্য তারা যা যা করণীয় তা করে ফেলেছেন ইতিমধ্যেই এবার ডলারের সাথে আমরা আগে জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে হলে যখন ডলারের লেনদেন হতো তখন উভয় পক্ষকেই এলসি অ্যাকাউন্ট খুলতে হয় তা এখন আর এলসি অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না আর এল সি অ্যাকাউন্ট খুললে ডলারের মাধ্যমে যখন পণ্য কেনা বেচা হতো সেক্ষেত্রে আপনার যে ডলারের যে কেনাবেচার জন্য যে সামান্যটা কমিশন সেটা কোথায় আমেরিকার কাছে চলে যেত তো সেই যে লভ্যাংশ বা সেই যে কমিশনটা এখন আর দেশকে দিতে হবে না সেগুলো ওদের যে কমিশনটা ওটা নিজেদের দেশেই থেকে যাবে এক্ষেত্রে যারা হচ্ছে বিশ্লেষকরা খুব পর্যাপ্ত আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে যেটা বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পর থেকে স্যাংশানকে বাইপাস করার জন্য ইন্ডিয়া রুপিতে পেমেন্ট করতে চায় যার মাধ্যমে তারা তাদের পেমেন্ট ক্লিয়ার করে যে পণ্য কেনাবেচা বেচা তার কম্পূর্ণ করতে পারে এবং এইটারই বাই প্রোডাক্ট হিসাবে দেখা হচ্ছে ইন্ডিয়া অন্য দেশের সাথে যে বাণিজ্য করে সেক্ষেত্রে তারা ইন্ডিয়ান রুপি ব্যবহার করতে পারে কি না ইন্ডিয়ান রুপি ব্যবহার করতে পারে না ইন্ডিয়া আমরা ইতিমধ্যেই জেনেছি যে স্যাংশনের পর রাশিয়া থেকে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে ক্রুড অয়েল কিনেছে কিন্তু ক্রুড অয়েল যে কেনা বেচার ক্ষেত্রে মেনলি ডলার ইউজ হয় সারা ভা বিশ্বে ডলার ইউজ হয় এবার ডলার যেহেতু স্যাংশনের কারণে রাশিয়াতে ডলার বন্ধ তো সেক্ষেত্রে ইন্ডিয়ারও সমস্যা হয়েছে যে জিনিস কেনাবেচা করতে তো তারা তারই একটা ব্যতিক্রাসে দেখাচ্ছে বাই ডলারের উপর নির্ভরশীল হওয়া জন্য বাইচান্স ডলার যদি কোনো সময় আপনার কাজ করতে না দেয় তাহলে সে কেনা যে করতে পারবে না তাই তারা একটা ভাবনা চিন্তা করেছে তারা নিজেদের কারেন্সিতে করবে যাতে ডলারের উপর নির্ভরশীলতা কমাবে এক্ষেত্রে এটা হতে পারে যদি ভারত এক্ষেত্রে সফল হয় তাদের ইন্ডিয়ান রুপিতে অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে সফল হয় তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান রুপি কিছুটা স্ট্রং হতে পারে আমরা ইদানিং দেখেছি ইন্ডিয়ান রুপি ডলারের কম্পিশানে অনেকটাই নিচে পড়ে গেছে তাদের স আজ পর্যন্ত সবচেয়ে যে হায়েস্ট লো সেই লেভেলে চলছে এবং প্রতি নিচেই নামতে থাকছে তো সেক্ষেত্রে ইন্ডিয়ান রুপিকে বুস্ট করার জন্য এটা একটা আপনার বলতে পারো এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছে বাংলা ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্ষেত্রে কিন্তু নিয়েছে তবে এটা বলে রাখা ভালো শুধু এই যে ইন্ডিয়ান রুপিতে বাণিজ্য করার সঙ্গে এটা হচ্ছে আজ নয় এটা বাংলা ভারত অনেক আগেও চেষ্টা করেছিল আজ থেকে প্রায় বছর আগে আরবিআই উদ্যোগ নিয়েছিল কিন্তু এটা বাংলাদেশ তখন তেমন কোনো আগ্রহ দেখা দিয়েছিল না কিন্তু ভারত এখন আশা করছে বাংলাদেশ এই যে ইন্ডিয়ান কারেন্সিতে যে ব্যবসা বাণিজ্য সেক্ষেত্রে আগ্রহ দেখাইতে পারে কারণ তারা দেখেছে যে ডলারের উপর নির্ভরশীল হওয়ার জন্য কীভাবে সমস্যা হচ্ছে যখন ডলারের পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বা ডলারের স্যাংশন কোনো কারণে দিচ্ছে তো সেক্ষেত্রে এটাও ভারত যুক্তি দিচ্ছে যে বাংলাদেশের সাথে এমন অনেক জিনিস তারা কেনাবেচা করে যে ক্ষেত্রে ডলার না হলেও কোনো সমস্যা নেই যেটা শুধু ভারত বাংলাদেশের মধ্যে প্রয়োজনীয় সামগ্রিক লেনদেন যেমন ওষুধ বলুন পেঁয়াজ বলুন এই সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেক্ষেত্রে ডলারের কোনো প্রয়োজন নেই তারা তারা সেখানে যুক্ত তারা বাংলাদেশ ভারতের সঙ্গে এইগুলো বিচার ক্ষেত্রে রূপী ব্যবহার করতে পারে তো এবার দেখা যাক যে শেষ পর্যন্ত এই যে মুভমেন্টটা বা এই যে ভারতের যে নিয়েছে যে এটা আগ্রহ দিক দেখা দিয়েছে এটা কত দূর কি অগ্রসর হয় এবং এটা কতটা কার্যকরী হয় তো আজকের প্রতিবেদন এতটাই মিলছি পরের কোনো প্রতিবেদনে